চেষ্টা করুক, এগুলো আমরা টানতে পারবে না, এটাগুলো শিখতে পারবে না, আর বাচ্চারা এগুলো নষ্ট করতে পারবে না। এগুলো আমরা অনেক বড় সাইজের বই, বিগ সাইজ। এই দেখেন, এটা হচ্ছে মোটা কার্ডের বই, বড় বড় সরব, বড় বড় পড়া, ঠিক আছে। এগুলো দেখেন চলে গেছে, যাদের বাচ্চাদের হাতে লেখা খারাপ তাদের শেখার জন্য এই বইটা অনেক জরুরি, অনেক প্রয়োজন। আমার কাছে যদি দেখতেছেন একটা ম্যাজিক বই, এটা হচ্ছে তিনটা বই, বারোটা কলম, তিনটা বইয়ের সাথে বারোটা কলম সম্পূর্ণ ফ্রি। এগুলো এটা সম্পূর্ণ চায়না থেকে আসে, চায়না প্রোডাক্ট, বাচ্চাদের হাতের লেখা শেখার জন্য ভাবে আছে। এটা রেট হচ্ছে 110 টাকা, এটা রেট হচ্ছে 120 টাকা, এটা হচ্ছে এক কালার, এটা হচ্ছে মাল্টি কালার। আমি সুকন্যা জাইটিস স্টোরে চলে আসলাম। আমি এখন কথা বলবো আলী ভাইয়ের সাথে। আলী ভাই, আপনাদেরকে বিভিন্ন আইটেম দেখাবে, আপনারা দেখেন, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভালো। জি, আপনার দোকান তো আসলাম। জি, আপনি আপনার দোকানে মূলত কি বিক্রি করেন আপনি এখানে? এখানে আমাদের মূলত হচ্ছে বই, বই সোনামণিদের বই, আপডেট আইটেম, এটাকে বলা হয় ম্যাজিক বুক, ঠিক আছে। এটা আমাদের নিজস্ব প্রোডাকশন, ঠিক আছে। এটা লেখার পরে হচ্ছে আপনার লেখার পরে 5 মিনিট পর লেখাটা চলে যায়, অটোমেটিক চলে যায়। এই বইটি খাস কাটা থাকে, খোদাই করা, এটা সম্পূর্ণ একবার আপডেট আইটেম। এই এই বই কলমটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয়, চায়না থেকে আসে কলমটা। আমি সিস্টেমটা আপনাকে দেখাই দিচ্ছি। এই প্রতিটা বই খাস কাটা, এটার মধ্যে আপনার 6টা সাবজেক্ট আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ড্রয়িং। এই বইটা হচ্ছে আপনার লেখার পরে 5 মিনিট পর চলে যায়, ঠিক আছে, আপডেট আইটেম। এটার মধ্যে আপনি পাইতেছেন বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ড্রয়িং। মানে কোন জায়গার ভিতরে লিখতে হয়? এই যে এই যে এই যে আপনি খাস কাটা, ঘরের মধ্যে লিখতে হয়, ঘরের ভিতরে লিখতে হয়, ঘরগুলোর মধ্যে লিখতে হয়, ঠিক আছে। এই লেখার পরে অটোমেটিক্যালি 5 মিনিট পর লেখা চলে যাবে, অটোমেটিক, অটোমেটিক্যালি, ঠিক আছে। আমি আপনাকে দেখাইতেছি, এই আপনি গেল বাংলা সাবজেক্ট, এই দেখেন বাংলা, এটার বিভিন্ন সাইজ আছে, ছোট সাইজ আছে, বড় সাইজ আছে। এই বাংলার পরে যে আপনার আসলো ইংরেজি, এই অঙ্ক, তারপর আছে আপনার ইংরেজি, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে আপনার 20 পাতা, আর একটা হচ্ছে 18 পাতা। 20 পাতার প্রাইস কত আর 18 পাতার প্রাইস কত? আমার হাতে যে বইটা আছে, এটা হচ্ছে আপনার 18 পাতা, এই বইটার প্রাইস হচ্ছে আপনার হোলসেল প্রাইস হচ্ছে 110 টাকা। 110 টাকা, আপনি একটি বই 5টি করে কলম পাইতেছেন, একটা গিফট সহ কলম, দর্শক সাথে কিন্তু একটা কলম আপনাদেরকে, জি, 5টা শেষ হইতাছে। আমি আপনাকে দেখাইতেছি কিভাবে জিনিসটাকে আপনার ই করতে হয়, ইউজ করতে হয়, দেখাই দিচ্ছি। ওয়েট, এটা এই এটা হচ্ছে চায়না কলম, এটা অন্য কোন কলম দিয়ে লিখলে হবে না, এই কলমটাই লাগবে আপনার। এটা হচ্ছে গ্রিপ, বাচ্চারা জানে হাতে জানে ব্যথা না পায়, এর জন্য এই গ্রিপটারে ব্যবহার করতে হয়, ইউজ করলে ব্যথা পাবে না বাচ্চারা। এই দেখেন আমি লিখি, এভাবে খাস কাটার মধ্যে বাচ্চারা লিখবে, হাতের লেখা সুন্দর করার জন্য। এটা 3 বছর থেকে 10 বছর বাচ্চা পর্যন্ত লিখতে পারবে। এই যে আমি লিখতেছি রসই, এভাবে লাগবে। এখানে খালি ঘর আছে, এখানে তেল দিবে যে হাতের লেখাটাকে হয় কিনা, জাস্ট আমি দেখানোর জন্য এই বইটা আমি দাগাইতেছি। এই যে দাগাইলাম, এই লেখাটা আপনার 10 থেকে 15 মিনিটের মাথায় অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে। এই প্রতিটা এরকম ঘর ঘর করা, এই ঘর ঘর করার মধ্যে বাচ্চারা লিখবে, এভাবে এভাবে বাচ্চারা লিখবে। আর এই কলমটা হচ্ছে আপনার যে কোনো লাইব্রেরিতে গেলে আপনি কলমটি পাবেন, সংগ্রহ করতে পারবেন। কলম শেষ হয়ে গেলে কলমটি আপনি যে কোনো ভালো লাইব্রেরি থেকে নিতে পারবেন। আর এই অন্য কলম কলম দিয়ে লেখলে এই লেখাটা যাবে না, আপনার এই কলমটাই প্রয়োজন, এই কলমটাই লাগবে। এই যে আমি লেখলাম। আচ্ছা, ওই যে বললেন 18 পাতা আর 20 পাতা, এটা প্রাইস কত? হচ্ছে 18 পাতা হচ্ছে আপনার 110 টাকা, 110 টাকা, আর 20 পাতা হচ্ছে আপনার 130 টাকা, 130 টাকা। এটা পাইকারি প্রাইস? হ্যাঁ, এটা লবটা পাইকারি প্রাইস। এটা হচ্ছে যারা পাইকারি নিতে চায়, কত পিস আপনার এখান থেকে নিতে পারবো? এটা আমার হচ্ছে লিমিট হচ্ছে আপনার সর্বনিম্ন 1 ডজন নিতে হবে, 1 ডজন নিতে হবে, সারা বাংলাদেশে নিতে পারবে, আপনার যে কোনো আপনি ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে, মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিস, কন্ডিশনের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে। কন্ডিশনের আপনি সর্বনিম্ন 500 টাকা চার্জ দিতে হবে, এটা কারণ বইটা দিলাম, যদি না নিলে, ঠিক আছে, ই করতে হয় আপনার। এই জন্য 500 টাকা
দিতে হবে সর্বনিম্ন। এই যে এটা তিনটা পোস্টের তিনটা এটা আপনার কোয়ালিটি একই ভাই একই সব তিনটা পোস্টের ঠিক আছে। হ্যাঁ তিনটা পোস্টের এই যে আমি এটা আপনার প্রাইস প্রাইস একই একই প্রাইস। এটা হচ্ছে আপনার বড় সাইজ, তারপর আমি আপনাকে দেখাই দিচ্ছি এটার আরো ছোট সাইজ বই আছে একই কলম একই সব ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার ছোট সাইজ, এটা এটা তিনটা ক্যাটাগরি আপাতত আমার কাছে দুইটা ছবি আছে, যেটা ছোট সাইজ এটার প্রাইসও কম, এটা রেটটা রেটটাও কম। এটা রেট হচ্ছে আপনার এটা হচ্ছে দুই ক্যাটাগরি দুই ক্যাটাগরি। এটা হচ্ছে আপনার এই যে তিন কলম দা নিলে এই তিন মানে তিনটা শীষ একটা একটা কলম তিন কলম দা নিলে হচ্ছে 60 টাকা 60 টাকা। আর যদি কেউ পাঁচ কলম দা নেয় এই সেম এই বড় বড় সিস্টেম তাহলে রেট পড়বে আপনার 70 টাকা 70 টাকা জি। এটা হচ্ছে আমাদের এটা আমাদের নিজস্ব প্রোডাকশন সুকন্যার ম্যাজিক বুক ঠিক আছে। এটা আমরা নিজেরা প্রোডাকশন করি, এই কলমটা আমরা নিজেরা ইনপুট করি চানার থেকে, এই কলম অ্যাভেলেবল পাওয়া যায় না চানার থেকে আনতে হয় ঠিক আছে। এই যে ছোট আমি লিখতেছি ছোট বইতে আমি সেম সিস্টেম সেম ক্যাটাগরি ভাবে এখানে লিখতেছি, আপনারা এটা একটু ফলো করেন দেখেন ঠিক আছে। এভাবে লিখতে হয়, এখানে ঘর আছে ঘরের মধ্যে হচ্ছে আপনার ট্যাল দিবেন আপনার হাতে লেখা হয় কিনা। এই যে শরীরের মধ্যে এভাবে খাঁজ কাটার মধ্যে হাত ঘোরাতে হবে, এভাবে হাত ঘোরাইতে হবে। আর এটা এটা ডিটেল সম্বন্ধে এখানে লেখা আছে, প্রত্যেকটা বই ভিতরে লেখা থাকে যে কিভাবে লিখতে হবে কিভাবে কি সম্পূর্ণ এখানে বলা আছে, যে ডিটেলস দেওয়া আছে কিভাবে নিয়ম কানুন দেওয়া আছে কারণ বলা আছে। এটা আপনি পড়লে আপনি বইটা সম্বন্ধে সম্পূর্ণ জানতে পারবেন। এটা হচ্ছে ম্যাজিক, লেখার পরে 5 থেকে 10 মিনিটের মাথায় অটোমেটিক্যালি চলে যাবে। এই যে দেখাইতেছি আপনি বইটা আমি লিখছিলাম, এটা সেই বই যেটার মধ্যে আমি লিখছিলাম। এই দেখেন হালকা হালকা চলে যাইতেছে, এই যে আমি দাগটা দিছি হালকা হালকা এটা চলে যাইতেছে দেখেন ঠিক আছে। এই যে দেখাইছি এটা চলে যাইতেছে, এটা হলো 5 থেকে 10 মিনিটের মাথায় অটোমেটিক্যালি চলে যাবে। আমার কাছে যে দেখতেছেন একটা ম্যাজিক বই, এটা হচ্ছে তিনটা বই 12টা কলম, তিনটা বইয়ের সাথে 12টা কলম সম্পূর্ণ ফ্রি। যারা আপনি হকারি করতে চান, যারা একটা জায়গায় বসে বসে বইগুলো বিক্রি করতে পারেন চান, তারা এটা নিতে পারেন। তিনটে বই দেখেন, এটা লেখার পরে বিজেতানা দিয়ে মুস্ত হয়, যে 12টা কলম আছে ঠিক আছে। এই যে বইগুলো তিনটা বই তিনটা বইয়ের সাথে 12টা কলম সম্পূর্ণ ফ্রি। দর্শক হ্যাঁ, এখন তিনটা বইয়ের সাথে 12টা কলম ফ্রি না জি। কত প্রাইস? এটা রেট হচ্ছে আপনার এই এখানে দুই কলম কলমের কোয়ালিটি হচ্ছে দুইটা দুই রকম, একটা হচ্ছে ডোমস একটা হচ্ছে আপনার বালাজি। এই ডোমস তো হচ্ছে 55 টাকা আর বালাজি দা হচ্ছে 50 টাকা। এটা এটা সংগীত আমি দেখাইতেছি কিভাবে বইটা ব্যবহার করতে হয়। এই যে এখানে প্রতিটা লেখা আছে, লেখার মধ্যে বাচ্চার হাত ঘোরাবে হাতের লেখা শিখবে। এই যে 12টা 12 রঙের কলম আছে এখানে, যেমন এভাবে 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 লিখবে ঠিক আছে, এভাবে লিখবে। এই বইটা সম্পূর্ণ হচ্ছে ওয়াটার প্রুফ, এই বইটা পানিতে ভেজে না। তিনটা বই সরু সরয়া আপনি এক দুই আছে, সরু সরয়া আছে, ক খ আছে, আরবি আছে, আরবি সরু সংখ্য আরবি সংখ্য আছে, এবিসিডি আছে ঠিক আছে। তারপর আপনার 1-2 আছে, তারপর আপনার আকার ও শিকার আছে, এই যে আপনার আকার ও শিকার আকার ও শিকার দীর্ঘাকার ও শিকার সবকিছু আছে, এক বইয়ের মধ্যে সবকিছু আছে, এক বইয়ের মধ্যে সব আছে। একটা ড্রয়িং বই সাথে আছে ঠিক আছে, একটা ড্রয়িং আছে, এই ড্রয়িং এর মধ্যে কলম দিয়ে 12টা কলম দিয়ে আট করতে পারবে। আট করার পরে আট করার পরে যে বইতে আমি আট করলাম দেখেন দর্শক, এই যে আমি এই বইটা আমি আপনার লিখছি ভিজাতানা দাম মোছা দেবো, এটা কিন্তু ভিজা মানে ভিজাতানা, হ্যাঁ ভিজাতানা মোছা দেবো অটোমেটিক্যালি চলে যাবে। এটা আপনি যারা যারা হকারি করতে চান, যারা আপনারা নতুন ব্যবসা করার উদ্যোগ নিতেছেন, যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট। অনেক হকারি করে বিভিন্ন বাসে বিভিন্ন জায়গায় বসে বসে বিভিন্ন লাইব্রেরিতে এটা বিক্রি করতে পারবেন। আর আমার দোকানে আপনি সব ধরনের স্টেশনের সব আইটেম পাবেন, সব ধরনের আইটেম আপনি এখানে পাবেন। এই আপনাকে দেখালাম হলো আপডেট কিছু ম্যাজিক আইটেম, তারপর আছে আরো আছে আর আইটেম আছে আমার কাছে। আমি দেখাইতেছি চায়না এলসিডি ট্যাব, এটা হচ্ছে আপনার চায়না এলসিডি ট্যাব মাল্টি কালার, এটা হচ্ছে 12 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা হচ্ছে 8.5 ইঞ্চি। এগুলো এটা সম্পূর্ণ চায়না থেকে আসে চায়না প্রোডাক্ট, বাচ্চাদের হাতের লেখা শেখার জন্য এই আপনি ট্যাব ট্যাব ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এইভাবে বাচ্চারা, এটা প্রতিটার সাথে লগ আছে, এইভাবে বাচ্চারা লেখে লিখবে
এটা টিপ দিবে অটোমেটিক্যালি চলে যাবে, চলে যাবে অটোমেটিক। আর এটি কিন্তু আমরা অনেক হেভি, এগুলো এভাবে আপনি করবেন, তারপর আপনি কিছু হবে না, নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, এগুলো অনেক অনেক স্ট্রং, অনেক স্ট্রং। ঠিক আছে, নষ্ট হওয়ার এটা কোনো ই নেই, নষ্ট হওয়ার খারাপ হওয়ার কোনো প্রবলেম নেই। এটা ব্যাটারিতে চলে, ব্যাটারি শেষ হয়ে গেলে যে কোনো ঘড়ির দোকান থেকে লেখাটা দেখছেন, আপনি তিন চারটা কালার আছে, এটাকে মাল্টি বলা হয়, এটার মধ্যে এক কালার আছে, এটা হচ্ছে মাল্টি কালার স্পেশাল। এটা এটা রেট হচ্ছে আপনার 220 টাকা, 220 টাকা পাইকারি রেট, পাইকারি পার পিস হিসাবে। ঠিক আছে, কার্টন হচ্ছে 22,000 টাকা। আর এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি সেম, এটা মাল্টি কালার বড়ি, আপনার বিভিন্ন কালার আছে, এই যেমন আমি লিখলাম। ঠিক আছে, লেখাগুলো দেখেন, এটা আপনার কলম হারাই গেছে, কলম ভেঙে গেছে, কোনো প্রবলেম নাই, কলম ছাড়া এটা লিখতে পারবেন, কলম ছাড়াও লেখা যাবে, হাতের নক দিয়ে যে কোনো, যেমন আমি যে কোনো জিনিস দিয়ে, এই যেমন এই জিনিসটা আমি লিখে দেখাইলাম, কলম হারাই গেছে, এটা তো লেখা যাবে। এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা সেম সিস্টেম, আপনি এটা তো আপনি আঘাত করুক নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই, কিচ্ছু হবে না, এটি অনেক স্ট্রং। এটা রেট হচ্ছে আপনার 200 টাকা। আপনার এটা সেম সিস্টেম, এটাও আপনার তিন চারটা কালার আছে, বডি কালার, এটা মাল্টি কালার আছে, এটা এক কালার আছে। এই হচ্ছে আপনার, এটা হচ্ছে মাল্টি কালার, এই লেখেন, লেখার পরে সেম সিস্টেম টিপ দিবেন, এটা অটোমেটিকলি চলে যাবে। এটা হচ্ছে মাল্টি, আর একটা আমি দেখাইতেছি আপনাকে এক কালার 1.5, এটা রেট একটু কম আছে, এটা রেট হচ্ছে আপনার 120 টাকা, যেমন মাল্টি, এটা হচ্ছে এক কালার, দেখেন এই যে এটা মাল্টি, এই লেখাটা তিন চারটা কালার আসে, কিন্তু এটা একটা কালার আসে, এটা হচ্ছে এক কালার। এটা চায়না প্রোডাক্ট, এটা রেট হচ্ছে আপ ডাউন করে, এখন বাজারে অ্যাভেলেবেল আছে, এই জন্য রেটটা আপনার অ্যাভেলেবেল ভাবে আছে। এটা রেট হচ্ছে 110 টাকা, এটা রেট হচ্ছে 120 টাকা, এটা হচ্ছে এক কালার, এটা হচ্ছে মাল্টি কালার। ঠিক আছে, এগুলো পাইকারি নিলে কত পিস নিতে হবে? সর্বনিম্ন আপনার 1 ডজন নিতে হবে, 1 ডজন নিতে হবে সর্বনিম্ন। অনেকে যদি 6 পিস নিতে চায় বা অন্যান্য মালের সাথে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, কিন্তু যদি আর কারো যদি আপনার খুচরা প্রয়োজন হয় তাহলে এখানে তাদের অবশ্যই এখানে আইসে সংগ্রহ করতে হবে। এটা আপনার মোটামুটি একবার আপডেট, এটা হচ্ছে মোটা কার্ডের বই। ঠিক আছে, এই যে দেখেন, এখানে হচ্ছে আপনার 12টা, এখানে হচ্ছে আপনার 6টা, এখানে হচ্ছে আপনার এই 12টা বই, এই 12টা বই মোটা কার্ড, বাচ্চারা হচ্ছে বই খায়, ছোট বাবুরা হচ্ছে আপনার বই খায়, কিন্তু এই বইগুলো অনেক মোটা বোর্ডের ফিংগারপ্রিন্টের কাগজের বোর্ড। ঠিক আছে, কিন্তু এই বইগুলো আপনার নষ্ট হবে না, দেখেন কত পরিমাণ মোটা, আর পানি গুলো এটা ভিজবে না, অবশ্যই এটা কিন্তু অনেক পানি দিলে ভিজবে না, কিন্তু পানি দেন তো, পানি দিলে বোতলটা করি, এটা পানি দিলেও এটা ভিজার কোনো সুযোগ নেই, নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদের সামান্য একটু দেখাইতেছি, এইখানে আপনার 12টা বই, এই দেখেন আমি এটা পানি দিয়ে আপনাকে দেখাইতেছি, তো পানি দিলে এটা ভিজবে না, এই দেখেন আমি বইটার উপর পানি দিলাম, কিন্তু এটা দেখেন ভিজার মতো কিছু নেই, নষ্ট হবে না। এখানে হচ্ছে 12টা বই, নষ্ট হওয়ার মতো কোনো সুযোগ নেই। এটার মধ্যে আপনি বর্ণমালা পাবেন, বর্ণমালা মজার সরা, তারপর পাবেন আপনি 1-2, তারপর পাবেন হচ্ছে শঙ্খ, তারপর হলো র্যাম্পস, র্যাম্পস পাবেন, কবিতা, তারপর ABCD পাবেন, তারপর ফুল, তারপর আপনার ফল, তারপর আপনার মাছ, তারপর আপনার পাখি, তারপর আপনার জীবজন্তু, তারপর পাবেন আরবি। এই 12টা বই আপনি মাত্র পাইকারি পাইতেছেন 320 টাকা, মাত্র পাইকারি পাইতেছেন আপনি মাত্র 160 টাকা, এটার মধ্যে হচ্ছে আপনার 6 পিস, এর মধ্যে 1-2 বর্ণমালা। আচ্ছা, এটা এত কম কেন একটু দর্শকদেরকে একটু বলেন? এটা হচ্ছে 6 পিস, ছয় জন্য এটা আপনার অর্ধেক, এটা থেকে অর্ধেক কম, এটার রেট হচ্ছে কম, আর এটার মধ্যে হচ্ছে 12 পিস, এই জন্য এটা রেটটা হচ্ছে আপনার বেশি। এটা আপনার যেসব বাচ্চারা বই নষ্ট করে ফেলে তাদের জন্য এটা আপনারা সংগ্রহ করতে পারেন, নিতে পারেন। বই আপনার বাচ্চারা যত চেষ্টা করুক এগুলো আপনি টানতে পারবে না, এটা এগুলো শিখতে পারবে না, আর বাচ্চারা এগুলো নষ্ট করতে পারবে না। এগুলো আমরা অনেক বড় সাইজের বই, বিগ সাইজ, এই দেখেন এটা হচ্ছে মোটা কার্ডের বই, বড় বড় সরব, বড় বড় পড়া। ঠিক আছে, এগুলো দেখেন, এই দেখেন খুব সুন্দর, দেখেন আপনারা, এগুলো আমরা নষ্ট হবে না, অনেক মোটা, পানি লাগলে ওটা নষ্ট হবে না, এটা পানি লাগলে নষ্ট হবে না, অনেক সুন্দর, সমস্যা নেই, কিছু হবে না। এক বই সবকিছু আছে বাচ্চাদের দেখার মতন।
সব আছে, একটা বইয়ের মধ্যে আপনি সব আপনার যত সাবজেক্ট বাচ্চা শিখানোর প্রয়োজন শুরু থেকে সব আছে। এটা কত করে বেচেন? এটা হচ্ছে পাইকারি হচ্ছে 170 টাকা। 170 টাকা পিস? পিস। এই ভাই কি আপনি কি বিক্রি করেন? এখান থেকে আপনারা নেন? হ্যাঁ, নিয়ে আপনি বিক্রি করেন। ভাই দর্শক আপনারা দেখেন এখান থেকে ভাই, এই ভাই এখান থেকে পাইকারি নিয়ে তারা খুচরা বিক্রি করে। আপনি কোথায় বিক্রি করেন এগুলো নিয়ে? আমি গুলিস্তান বিভিন্ন জায়গায় বিক্রি করে। দর্শক আপনারা চাইলে এখান থেকে যারা বিভিন্ন জায়গায় আপনারা বিক্রি করতে চান এই বই বা বিভিন্ন জিনিস নিয়ে, আপনারা এখান থেকে নিয়ে বিক্রি করতে পারেন। আচ্ছা বল আলী ভাই, জি এতক্ষণ তো অনেক কিছুই দেখালেন বই। হ্যাঁ, আমি আপনার দোকান তো অনেক আইটেম আছে। জি জি। তো দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি বলতে চাই যে আমার এই বইগুলো আপনারা যারা হকারি করতে চান, যারা ব্যবসা করতে চান, এই বইগুলো আপনারা নিয়ে আপনি অনেক লাভবান হবেন, অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। আর এই বইগুলো আপনার যেসব বাচ্চাদের হাতের লেখা খারাপ, তাদের হাতের লেখা শেখার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এই যেমন দেখেন এই বইটা আমি প্রথম লিখছিলাম, দেখেন এটা দেখেন লেখাগুলো সম্পূর্ণ চলে গেছে, লেখাটা আপনার সম্পূর্ণ চলে গেছে, লেখাটা কিন্তু নাই। এই যে বইটা মধ্যে লেখা আপনি আমাদের দেখাইছিলাম, এই চ লিখছিলাম, দেখেন লেখাটা চলে গেছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। আপনি যে কোনো হকারকে আপনি গুলিস্তান গোলাপশা মাদার এখানে নামে যে কোনো হকারকে জিজ্ঞেস করলে হবে গুলিস্তান হল মার্কেট কোনটা, আপনাকে দেখাই দেবে হল মার্কেট। হল মার্কেটের মেন গেটে আইসা হাতে দুই দোকান পরে জীবন 50 সুকন্যা ব্রাইট রেজিস্টার, আপনি যে কারো জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দেবে, আপনি নিজে আসতে পারবেন, ঠিক আছে। আর যাদের খুচরা প্রয়োজন তারা আপনি নিজে আইসা এখান থেকে 2-1 পিস লাগলে সংগ্রহ করবেন, 2-1 পিসের জন্য কেউ নাকি দিবেন না। আচ্ছা আলী ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন এই দোকানের। যে এই দোকানের মোবাইল নাম্বার হচ্ছে আপনার 01878-11-5629। চালি ভাই আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। জি ভাই আপনাকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।